নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, সুস্মিতা ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম আর ম্যাগি দিয়ে ইভিনিং স্ন্যাক্স রেসিপি। এই রান্নাটা কিন্তু আপনারা বাচ্চাদেরকে টিফিনেও করে দিতে পারেন। এই রান্নাটা খেতে বাচ্চাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমেই মেন উপকরণ হিসেবে 7টা ম্যাগি নিয়ে নিয়েছি। এখানে চাইলে আপনি কম বেশি ম্যাগি নিয়ে নেবেন। এরপর একটা কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা একটু ফুটে গেলে এর মধ্যে ম্যাগিগুলো দিয়ে ভালো করে ম্যাগিগুলোকে সেদ্ধ করে নেব। অবশ্যই গরম জলের মধ্যে পরিমাণ বুঝে নুনটা দিয়ে দেবেন। ম্যাগি সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে জল ঝরিয়ে একটা থালার মধ্যে রেখে দিতে হবে। এরপর ম্যাগির প্যাকেটের মধ্যে যে মশলাগুলো থাকে সেগুলো কেটে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর খুব সাবধানতার সাথে ডিমগুলো ফাটাতে হবে। এই হলুদ কুসুমটার সাথে সাদা অংশটা যাতে মিশে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। এরপর এই হলুদ কুসুমটা আলাদা করে তুলে রাখছি। আর এই সাদা অংশটা আলাদা করে রেখে দিচ্ছি। এরপর এই সাদা অংশের মধ্যে সেদ্ধ করে রাখা ম্যাগি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, আর দিচ্ছি পরিমাণ বুঝে নুন। এরপর সবকিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি যতক্ষণ এগুলোকে মিক্স করে নিচ্ছি ততক্ষণ আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকন বাটনটা ক্লিক করে রাখুন, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি সবার প্রথম আমার ভিডিও দেখতে পারেন। এরপর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে রিফাইন অয়েল দিয়ে কড়াইয়ের চারিধারে এইভাবে করে তেলটাকে ঘুরিয়ে দিতে হবে। এরপর তেলটা সামান্য গরম হয়ে গেলে এর মধ্যে অল্প করে ম্যাগি দিয়ে দিচ্ছি, আর ম্যাগির এই মাঝখানের জায়গাটা আমি একটু ফাঁক করে নিচ্ছি। এরপর এর মধ্যে ডিমের কুসুমটা দিয়ে দিতে হবে। এরপর ডিমের কুসুমের মধ্যে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে। এরপর উল্টে পাল্টে মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে ভেজে নিতে হবে। এরকম ভাবে প্রত্যেকটা আমি ভেজে নিচ্ছি। চেষ্টা করবেন এটা একটু লালচে করে ভাজার, তাহলে কিন্তু এটা খেতে আরো ভালো লাগবে আর খুবই মুচমুচে হবে। ভিডিওটা এতটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।